মাছ কিংবা মাংস নয়, কারো কারো কাছে কিন্তু সবজিও পছন্দের হয়। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কিচেন। আমি কিন্তু সেরকমই একজন সবজি প্রিয় মানুষ বলতে পারেন। আজকে আমি গ্রামের একদম অথেন্টিক একটা খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার তো ভীষণই ফেভারিট, আশা করি আপনাদের মধ্যেও অনেকেরই খুবই পছন্দের। তো আমি এখানে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো চাল। আমি চালটাকে খুব সুন্দর করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, আর এক কাপ চালের জন্য আমি এখানে চার কাপ মতো জল ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি দুইটা আলু। আলু দুটো আমি খুব সুন্দরভাবে ছুলে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি এক টুকরা পেঁপে, একটা মূলা, এগুলো আমি খুব সুন্দরভাবে ছুলে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে খুব সুন্দরভাবে নাড়িয়ে ফুটতে সময় দিতে হবে, যেহেতু আলু পেঁপে মূলা সেদ্ধ হতে একটু সময়টা বেশি লাগবে। এ কারণে আমি একবারে চালের সাথে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঢাকা, চাপা ঢাকা দিয়েই রান্নাটা করতে হবে। মোটামুটি মিনিট পাঁচেক জাল করে নেওয়ার পরে আমি ঢাকাটা খুলছি। ইতিমধ্যে কিন্তু জলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার ফুটন্ত জলে আমি বেশ কিছু সবজি অ্যাড করব, এর মধ্যে বেগুন, মিষ্টি কুমড়া, ফুলকপি দিয়ে দেবো, কারণ এগুলো সেদ্ধ হতে কিন্তু একটু কম সময় লাগবে এই কারণে। আর আমি যে চালটা নিয়েছি, চালটা কিন্তু আমরা বাইরে কেনা যে চালটা খাই সেই চালটা নয়, চালটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। এবারে আবারও চাপা ঢাকা দিয়ে দেব। রান্নাটা হতে মোটামুটি 35 মিনিট মতো সময় লাগবে। এর মাঝেই তৈরি হয়ে যাবে কিন্তু একদম সকালের খাবার, ভীষণই মজাদার ফেনা ভাত বলেন বা সবজি ভাত বলেন বা সেদ্ধ ভাত বলেন। আমি কিন্তু এই খাবারটার সঙ্গে একটু ডিম সেদ্ধ ভীষণই পছন্দ করি। তো আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি। দুইটা ডিম আমি খুব সুন্দরভাবে ধুয়ে তারপরে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, ডিমগুলো কিন্তু অবশ্যই আপনারা ভাতে সেদ্ধ দিতে চাইলে একটু লবণ জলে খানিকক্ষণ ভিজিয়ে রাখবেন, এরপরে কুসুম গরম জলে ধুয়ে তারপরে ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিবেন। এবারে আমি সাইডে ছোট ছোট কচি কিছু ঢেঁড়স পাশ থেকে দিয়ে দিচ্ছি, কারণ ঢেঁড়সে কিন্তু প্রচুর লোদ থাকে। সাথে দিয়ে দিচ্ছি রসুন সেদ্ধ। ফেনা ভাতে রসুন সেদ্ধ না হলে যেন জমেই না। এরপরে দুইটা জলপাই দিয়ে দিচ্ছি। জলপাই দুইটা আমার ফ্রিজে রাখা ছিল। আমি এত ব্যাখ্যা দিচ্ছি কারণ আপনারা অনেকেই এসে বিভিন্ন ধরনের কমেন্ট করেন, সেগুলোর উত্তর সবসময় দেওয়া হয় না, যে কারণে আপনাদের সাথে একটুকু শেয়ার করা। দিয়ে দিচ্ছি মরিচ সেদ্ধ। এরপরে খুব সুন্দরভাবে আমি আবারও কিন্তু হালকা হাতে একটু নাড়িয়ে দেবো, যেহেতু ভাতটা মোটামুটি ফুটে এসেছে। হালকা হাতে খানিকক্ষণ পরে একটুখানি নাড়িয়ে দিতে হবে, যাতে করে ভাতটা নিচ থেকে লেগে না যায়। আর অবশ্যই এই সময়টায় কিন্তু চাপা ঢাকা দিয়ে একদমই লো করে দিতে হবে চুলার আঁচ, অন্যথায় ভাতের মারটা কিন্তু নিচ থেকে লেগে আসবে আর ভাতটা থেকে পোড়া একটা গন্ধ বের হবে। এবারে ভাতটা যখন মোটামুটি ফুটে এসেছে, এই পর্যায়ে আমি ভাতে লবণটা দিয়ে দেবো, এতে করে ভাতের মধ্যেও লবণটা ঢুকে যাবে, সাথে করে সবজিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে আসবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি কিন্তু এটা আবারও দমে বসিয়ে দেবো, যতক্ষণ না ভাতের মারটা একদমই গামাখা হয়ে আসছে। আর এই ভাতটা যেহেতু গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে, তাই আমার কাছে মনে হয় সকালবেলা ব্রেকফাস্টে এরকম গ্রামীণ রান্নাও অথেন্টিক একটা খাবার হলে কিন্তু বেশ জমে যায়। তো আপনাদের কী মতামত অবশ্যই জানিয়ে যাবেন, আর অবশ্যই ভাতটা রান্না করার সময় নাড়ানাড়ি কম করবেন। তবে আপনারা চাইলে এখন কিন্তু ভাতে একটু ঘি ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ঘিটা একদমই পছন্দ করি না, সে কারণে আমি ঘিটা ব্যবহার করছি না। আমি জানি না কেন ঘির গন্ধটা আমার কাছে একদমই ভালো লাগে না। ভাতটা হয়ে এসেছে, এ পর্যায়ে ঢাকনা ঢেকে আমি চুলাটা বন্ধ করে মোটামুটি 5 মিনিট মতো অপেক্ষা করব। দেখুন এখনও কিন্তু ভাতটা ফুটছে, যেহেতু চুলাটা গরম আছে, কড়াইটাও গরম। তো আমি ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে এবারে 5 মিনিট পরে ফিরছি। দেখুন সকাল সকাল সেদ্ধ ভাত, আহা এ যেন স্বর্গীয় স্বাদ। আমার কাছে তো এটাই মনে হয়, আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।